দেশের বিভিন্ন স্থানে ক্রেতার অভাবে কোরবানির পশুর চামড়া নষ্ট হওয়ার প্রেক্ষিতে সরকার রপ্তানির অনুমতি দেয় পাঞ্চাঞ্চল্য ফিরে এসেছে চট্টগ্রামের আড়তগুলোতে সংগ্রহ করা চামড়া রপ্তানির জন্য আশায় বাড়তি লবণ দিতে তারা সংরক্ষণ করছেন আর সমিতির নেতারা বলছেন রপ্তানির অনুমতি পাওয়ায় এবার ট্যানারি ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙবে ঘুরে দাঁড়াবে কাঁচা চামড়া শিল্প চট্টগ্রাম থেকে মহসিন চৌধুরীর প্রতিবেদন জানাচ্ছেন এস এম সুমন ঈদুল আজহার পরদিন ক্রেতার অভাবে চট্টগ্রামের রাস্তায় প্রায় দেড় লাখ কাঁচা চামড়া ফেলে রেখে চলে যান মৌসুমী ব্যবসায়ীরা আরতদাররা জানিয়েছিলেন ট্যানারিগুলোর কাছে বিশাল অঙ্কের টাকা পাওনা থাকায় এবার চামড়া কিনতে পারেননি তারা এমন পরিস্থিতিতে চামড়া রপ্তানির অনুমতি দেয় সরকার আর এমন সিদ্ধান্তে খুশি চট্টগ্রামের মৌসুমী ব্যবসায়ীরা এখন বাণিজ্য মন্ত্রণালয় দেরিত হলো যে আমাদেরকে একটা কাঁচা ব্যবসায়ীদেরকে সুযোগ দিয়েছে কাঁচা চামড়া রপ্তানি করার জন্য এটি আমাদের জন্য খুব সুবিধা হয়ে গেছে বিভিন্ন ট্যানারির মালিকেরা ওনাদের যে একটা বিশাল পুঁজি যে তিরিশ চল্লিশ পঞ্চাশ কোটি টাকা ওদের রেখে দিয়েছে যার কারণে ওরা সাহস করে সামরা কিনতে পারে না সরকারকে স্বাগত সাধুবাদ জানাই রপ্তানির এই সুযোগ চট্টগ্রামের শতাধিক আরদদারের মাঝে নতুন করে আশার সঞ্চার করেছে চেষ্টা করছে নতুন করে কাঁচা চামড়া সংগ্রহের তারা বলছেন বকেয়া টাকা পরিশোধ না করলে ট্যানারিকে আর চামড়া দেবেন না লবণজাত চামড়া অন্তত তিন মাস সংরক্ষণ করা যায় এই সময়ের মধ্যে আমেরিকা ইউরোপ চীন ও দক্ষিণ কোরিয়ায় চামড়া রপ্তানির চেষ্টা করছেন চট্টগ্রামের আরদ্দাররা যদি বকেয়া আমাদের যদি পেমেন্ট না করে সরকার যদি আমাদেরকে এক্সপোর্ট সুযোগটা দেয় যদি কাঁচামাল আমরা এক্সপোর্ট করতে পারি তাহলে তো আমরা মালিকদের কাঁচের চামড়া বিক্রি করবো কারণ আমরা নিজেরাই নিজের চামড়া এক্সপোর্ট করবো ক্রেতার অভাবে এবছর চট্টগ্রাম সহ সারা দেশে বিপুল পরিমাণ কাঁচা চামড়া পচে নষ্ট হলেও রপ্তানির অনুমতির কারণে ভবিষ্যতে আবারও সুদিন ফিরে আসবে বলেই আশাবাদী চট্টগ্রামের আড়তদাররা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ